সম্পূর্ণ একটি নতুন রান্না নিয়ে আমি আজকে চলে এলাম। আজকে আমি বানাবো শিঙ্গি মাছের ঝোল। শিঙ্গি মাছটা আমি কেটে ভেজে রেখেছি নুন হলুদ মাখিয়ে। আমি ঝোলটা বানাবো বেগুন আর উচ্ছে দিয়ে। করলা দিয়েও বানানো যায়, শুধু করলা আলু দিয়েও বানানো যায়, তো আমরা আলুটা স্কিপ করি, সেই কারণে করলা আর বেগুন দিয়ে আমি আজকে ঝোলটা বানাচ্ছি। করলাটা আমি অল্প ভাপিয়ে নিয়েছি হলুদে, কারণ যেটা মানে বেশি তেতোটা যাতে বেরিয়ে চলে যায়। এখানে আছে তিনটে করলা আর একটা বেগুনের হাফ। তো তেল গরম হয়ে গেছে, এই তেলেই আমি মাছ ভেজেছিলাম। আমি দিয়ে দিলাম কালো জিরে। রান্নাটা করার জন্য লাগবে পেঁয়াজ বাটা, 3 চা চামচ পেঁয়াজ বাটা, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এখানে আছে জিরে বাটা 1 চা চামচ, আর আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তো শিঙি মাছ মাগুর মাছে আমি খুব একটা গুঁড়ো লঙ্কা খাই না, যদি দরকার হয় তো আমি দেবো, সেটা শেয়ার করব। আর এখানে শিঙি মাছের মাথাটা আমি বাদ দিয়ে রেখে দিয়েছি। মাছটা বেশ বড়, তোমরা নিশ্চয়ই পিসটা দেখে বুঝতে পেরেছো, শিঙি মাছটা খুবই বড়, তো আমি মাথাটা রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। শিঙি মাছ মাগুর মাছ এই সমস্ত ঝোলে খুব বেশি মশলা ভালো লাগে না, আর খুব ঝালও ভালো লাগে না, আমার খুব একটা পছন্দ না। আর শিঙি মাছটা আমি ভেজেছি ঢাকনা দিয়ে দিয়ে, এই যে ঢাকনাটা দিয়ে দিয়ে ভেজেছি, যাতে না গায়ের মধ্যে তেলটা ছিটে আসে। এটা খুব ভালো করে এখন আমি ভাজবো পেঁয়াজটা, যাতে কাঁচা গন্ধটা, র গন্ধটা চলে যায়। এটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ পেস্ট করে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। আবার একটু আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এই রান্নাটা আলু দিয়েও করা যায়, আমরা আলুটা স্কিপ করি, সেই কারণে আমি বেগুন আর করলা দিয়ে করেছি। ঝিঙে দিয়েও করা যায়, পটল দিয়ে করা যায়। তো সবজি দিয়ে শিঙি মাগুর মাছের আর কই মাছের ঝোলটা আমার খুব ভালো লাগে, এই গরমে এটা খুবই দরকার। এটা এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিই পেঁয়াজের র গন্ধটা চলে যাওয়া অব্দি। এবার আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর রসুনের বাটা। সকলে চেষ্টা করো এত গরমে কিন্তু একটু মানে লাইট খাবার দাবার খাওয়ার জন্য, সেটা শরীরের পক্ষে খুবই ভালো। এবার এটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, যখন কষানো হয়ে যাবে তখন আমি 1 চা চামচ জিরে বাটা দিয়ে দেব। সবার শেষে আমি দিয়ে দেবো আমার গাছে 3টে কাঁচা লঙ্কা। আমি বুঝতে পারছি না আমার গাছের কাঁচা লঙ্কাগুলোর মাথাগুলো কেন এরকম হয়ে যাচ্ছে। দেখো এটা কোন মানে কি ধরনের অসুখ তোমরা আমাকে বলবে, আমি প্রায় লঙ্কাতেই দেখি এই সমস্যাটা হচ্ছে। কিন্তু ঝাল আছে, টেস্টও ভালো। ও সরি, টমেটো দেবো, সেটা আমি ভুলে গেছি। এবার আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে।
শিঙি মাগুর কই মাছের যদি প্লেন ঝোল বা সেদ্ধ ঝোল খেতে যাও অবশ্যই জিরে বাটা দেবে, বাড়িতে তৈরি জিরে বাটা। তোমরা সেটা মিক্সিতে বানাতে পারো, তোমরা সেটা শিলপাটাতে বানাতে পারো। মাছের ঝোলটা শতগুণে টেস্ট বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, মানে কেটে রাখা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আমি করলা আর বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, হয়ে এলে মাছটা দেব এবং তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব। আশা করি তোমরা খুব ভালো আছো। গরম খুব পড়ে গেছে এবং বাইরে বহু সমস্যা, তোমরা সকলেই বুঝে বাইরে বেরোবে, আর প্রয়োজন ছাড়া তো না বেরোনোই উচিত, আমরাও বেরোচ্ছি না। তো এটা এখন খুব ভালোভাবে আমি ভেজে নেব। সকলেই একটু সচেতন থাকলে, সকলেই একটু সাবধানে থাকলে এত সমস্যা কিন্তু থাকবে না। আমি করলা আর বেগুনটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, একটু পরে আমাকে কাজগুলো করে নিতে দাও। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর প্রচন্ড ভালো একটা গন্ধ উঠেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে করলা আর একটা বেগুনের হাফ। যেহেতু আমরা দুজন, সেই কারণে কিন্তু বেশি সবজির কোনো দরকার নেই। এটা এখন আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, নইলে কিন্তু করলার একটা ফ্লেভার আছে সেটা বেরিয়ে আসবে। আর আমি যদি খুব ভালোভাবে কষিয়ে নিই তাহলে অনেক বেশি ভালো খেতে লাগবে। তো এখন আমি একটু গ্যাসটা কমিয়ে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব। তারপর একেবারেই যখন হয়ে আসবে আমি তোমাদের সাথে এটা সরি শেয়ার করব। দেখে নিই অবস্থা। বাহ, খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি গ্যাসটাও বাড়িয়ে দিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। তো এই অবস্থাতে আমি দেব এই যে মশলা, মানে মিক্সির বাটিটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই জলগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কখনোই এটা ফেলি না। যখন ফুটে আসবে তখন আমি দেব মাছ। এবার আমি লিডটা দিয়ে গ্যাসটা কমিয়ে দেব। আর আমি নুন টেস্ট করে দেখেছি, ঝাল টেস্ট করে দেখেছি, সবই ঠিক আছে। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো ঝাল আর নুন বাড়িয়ে কমিয়ে নেবে, তেলও। আমি সেদ্ধ ঝোলে খুব একটা ঝাল মানে খাওয়াটা পছন্দ করি না। আমি এখন লিডটা দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। ভিডিও শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এখন আমাকে দেখতে হবে, ঝোলটা একেবারেই ফুটে গেছে। এবার আমি একটা একটা করে মাছ ঝোলের মধ্যে দিয়ে দেব। এই মাছের ঝোলটা মাগুর মাছ দিয়েও বানানো যায়, কই মাছ দিয়েও বানানো যায়, যে কোনো টাটকা মাছ দিয়ে, জিওল মাছ দিয়ে এটা বানানো যায়। খেতে খুবই ভালো লাগে। এইভাবে উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে তোমরা কিন্তু ঝোল করে দেখে, মানে দেখবে, বানিয়ে দেখবে, খেয়ে আমাকে কমেন্ট করবে। আর অবশ্যই এটা শরীরের পক্ষে প্রচন্ড উপকারী। তো ঠিক আছে, আমার মানে ভিডিও তো এখন একেবারেই শেষ পর্যায়ে, ভিডিও বড় করবার আর কিছুই নেই। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রেগুলার ভিডিও আপলোড করো। আর যারা ভিডিও বানাও না তারা আমার ভিডিওতে কমেন্ট করো, যারা বানাও তারা তো করবেই, আর যারা বানাও না, যারা শুধু ভিডিও দেখো তারাও আমার ভিডিওতে কমেন্ট করবে। আর অনেক ভালো থাকবে, আমি পরিবেশন করব, সেই অবধি আমার সাথে থাকো। আবারও নতুন একটা ভিডিওর জন্য আমার সাথে থাকো। বাই বাই। মনে হচ্ছে ঝোলটা হয়ে গেছে, তোমরা দেখে নাও। হ্যাঁ, একেবারেই ঝোলটা হয়ে গেছে। অনেকেরই পাতলা টেলটালে ঝোল পছন্দ না, কিন্তু আমার মনে হয় গরমে এরকম ঝোলটা খাওয়াই খুব দরকার। একদম ঝোল হয়ে গেছে, আমি সেটা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো ঝোলটা। নিশ্চয়ই তোমরা দেখে তো বুঝতে পারবে, এই হচ্ছে ঝোল, দেখে নাও। এটা আমার খুবই পছন্দের ঝোল। আমি যে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ আমি সেগুলো বাড়িতে আগে রান্না করি, খাই, টেস্ট করি, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো সেই কারণে কোনো চিন্তা নেই, তোমরা কিন্তু রান্নাটা মানে টেস্ট করে দেখতেই পারো। এই যে আজকে আমার শিঙি মাছের ঝোল করলা দিয়ে, করলা আর বেগুন দিয়ে। তো আমি এবার তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে।